ডাকছে পাহাড়, ডাকছে আকাশ, ডাকছে শিকড় চূড়া। এবার শীতে যাব সবাই চড়তে পাহাড় চূড়া। সেই ছোটবেলায় বাবু চোর পুলিশ ডাকাত খেলাটা সবার মনে আছে। আমরাও বাবু চোর পুলিশ ডাকাত করতে করতে পাহাড়ে চলে এসেছি। হ্যাঁ, সেই কাগজ মোড়ানো বাবু চোর পুলিশ খেলাটাই, শুধু এই নামগুলোর জায়গায় ছিল সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, দারিংবাড়ি। টস করে জিতে গেছিল দার্জিলিং। তবে কায়দা করে আমরা বন্ধুরা সব কাগজেই আমাদের প্রাণের পাহাড়কে আর জঙ্গলকেই মুড়িয়ে রেখেছিলাম, কারণ আমরা যে বড্ড বেশি পাহাড় প্রেমী। যেমন ভাবনা তেমন কাজ, লাগেজ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং সুন্দরীর উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনে সেদিন সবাই এক জায়গায় দেখা করলাম। তারপর দেখি আমাদের দার্জিলিং মেল ট্রেনটি অপেক্ষা করছে। তাকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে আমরা নিজেদের সিট খুঁজে বসে পড়লাম। ঠিক রাত 10:05 ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। রাত্রিটা হাসি মজা করতে করতেই কেটে গেল। ঠিক সকাল 8:05 আমরা NGP স্টেশনে নেমে গেলাম। সেখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে ছিল। আমরা মিরিকের উদ্দেশ্যে এরপর বেরিয়ে পড়ি। সবার মনে উদ্যম, খুশি, আনন্দ আর মুখে সেই গানটা। ব্যাস শুরু হয়ে গেল পাহাড়েরটাকে সাড়া দেওয়ার সময়। पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। প্রকৃতি দেখতে দেখতে এতটাই হারিয়ে যাচ্ছিলাম যে পেটে যে কারুরই কিছু নেই সেটা ভুলে গেছিলাম। পথে দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিলাম। খাওয়ার পরে আমরা কোথায় যাব? তারপর আবার শুরু হলো আমাদের সফর। এবার সোজা মিরিক। পৌঁছে গেলাম মিরিকে। কিছুক্ষণ আই লাভ মিরিকের সামনে সময় কাটালাম। আর এই ডিজিটাল যুগে সময় কাটানোর সাথে সাথে ফটো তুলবো না তা কি করে হয়। সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। সময় নষ্ট না করে এগিয়ে গেলাম মিরিক লেকের দিকে।
যত উপরের দিকে উঠছিলাম ঠান্ডা বাতাস গায়ে মেখে বলছিল, সবে তো শুরু, পিকচার তো আবি বাকি হে বস। মিরিক লেকে পৌঁছানোর পর ভাবছিলাম ও ঠিক আছে, স্টাইলটা জমবে ভালো, কিন্তু যত লেকের সামনে এগিয়ে গেলাম স্টাইলটা জমেনি, উল্টে বন্ধুরা আমরাই জমে গেছিলাম। এত ঠান্ডা, তবে রোদ ছায়ার মাঝে এই লেকটা দেখতে খুব সুন্দর লাগছিল। লেকে ঘোড়সাওয়ারির ব্যবস্থা আছে, পুরোটা ঘুরলে মাথা পিছু 500 টাকা, আর হাফ ঘুরলে 350 টাকা। একটা পার্কও আছে, পার্কে ঢুকলে মাথা পিছু 20 টাকা। যদি না ঢুকতে চান তাহলে সোজা ব্রিজের দিকে এগিয়ে গিয়ে পাশে সমস্ত জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমরা জায়গাটা ঘুরে কিছু ছবি ভিডিও ফ্রেম বন্দি করে আস্তে আস্তে এগিয়ে গেলাম গোপালধারা চায়ের বাগানের দিকে। পিয়ালি ভাই, বড় ভাই, ছোট ভাই, এই সে বড় ভাই হচ্ছে বমি করে করে হচ্ছে ক্লান্ত, এখন হচ্ছে পাহাড়ের জঙ্গলে দাঁত কেলাচ্ছে। ক্যামেরাটা একটু আমার দিকে করো গাইস, সত্যি কথা বলতে এত কুয়াশা, আমরা একটা ফিল্টার করে কুয়াশা আমরা পাচ্ছি না। হ্যাঁ যা যা, মারাত্মক ঠান্ডা, তুই একটু ঘুরে আয়, তোর বমি যেহেতু হচ্ছিল, তুই যদি ওখান থেকে ঘুরে ফিরে হচ্ছে ফ্রেশ হয়ে আসতে পারিস খুব ভালো হয়। আচ্ছা তোমার কি মন্তব্য? আমার হ্যাঁ আচ্ছা, আপনার কি মন্তব্য? শুধু খাওয়া ছাড়া এর কোন আর গতি নেই, যা দেখছি মোমো। আমরা গোপালধারা টি গার্ডেনে আমরা আজকে উপরে যাবো, টি বাগানের ভেতরে, ঠিক আছে? হচ্ছে ভিডিও হচ্ছে, চলো উপরে যাবো। গোপালধারা চায়ের বাগান থেকে কিছুটা জান্নাতকে সামনে থেকে দেখতে পেলাম, খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর পরিবেশ। পাহাড়ে এসেছি আর চায়ের বাগান দেখবো না তা কি করে হয়। এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে গেলাম আরো উপরের দিকে।
खत्म तुम पे सफर যত উপরে উঠছিলাম আমরা ঠান্ডায় জমাট বেঁধে যাচ্ছিলাম। এরপর আমাদেরকে ড্রাইভার দাদা হাজির করল নেপাল বর্ডার সীমানায়। আসলে জায়গাটির নাম সীমানা জিরো পয়েন্ট। এটি ইন্ডিয়ার হাফ অংশ এবং নেপালের হাফ অংশ। ইন্ডিয়ার বেস ক্যাম্প এখান থেকেই শুরু হয়। যারা নেপাল থেকে দিল্লি মুম্বাইতে কাজে যায় এবং সেখানে মৃত্যু হয়, এই মৃত মানুষদের ডেড বডি সমাধি করে এই সীমানাতেই মেমোরি হিসেবে রাখা হয়। এই ভিউ পয়েন্টে কিছু খাওয়া স্টল দেখতে পাবেন, ডান দিকে পশুপতি মার্কেট দেখতে পাবেন, গরম গরম এক প্লেট মোমো বা এক প্লেট ম্যাগির সাথে এই ভিউ পয়েন্টটা উপভোগ করতেই পারেন। এরপর আমরা এগিয়ে গেলাম পাইন বনের রাস্তা ধরে লেপচা জগতের দিকে। লেপচা জগৎ হলো একটা ছোট্ট গ্রাম যেটা দার্জিলিংয়ের খুবই কাছে। লেপচা জগতে আমরা পাইন বনের মধ্যে কিছুক্ষণ সময় কাটালাম আর এখানের ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ছিল। পুরো জায়গাটিকে বড় বড় পাইন গাছ ঘিরে ধরেছিল। রোদের পরিমাণ খুব কম থাকায় ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণে ছিল। তবে পাহাড়ের সৌন্দর্য বলে না সব সৌন্দর্যের উপরে, লেপচা জগতও এর আলাদাই একটা সৌন্দর্য ছিল। আসলে পাহাড় মানেই সুন্দর। প্রকৃতি যে নিজের কত সৌন্দর্য তুলে ধরতে পারে তা দার্জিলিংয়ে না এলে আমরা জানতেই পারতাম না। এরপর আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম এবং ড্রাইভার দাদা আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দিলেন। তারপর আমরা যে যার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে সেদিনকার মতো ইতি টেনে বিশ্রাম নিলাম। দার্জিলিং সুন্দরীর আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলে টাইম ট্রাভেলে চোখ রাখুন। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।